হঠাৎ কারো মুখ বাঁকা হয়ে গেলে কথা জড়িয়ে গেলে চোখে না দেখলে অথবা এক হাত পা অবশ হয়ে গেলে দুর্বলতা বোধ করলে তা স্ট্রোকের লক্ষণ অনেক সময় এই লক্ষণগুলো খুব দ্রুত সেরে যায় চব্বিশ ঘন্টার মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে সিটি স্ক্যান করলে তেমন কিছু পাওয়া যায় না সাধারণ মানুষ এটাকে মাইল্ড স্ট্রোক বলে অনেক সময় চিকিৎসকেরা এটাকে মাইল্ড স্ট্রোক বা স্ট্রোকের মতো কিছু বলে জানান চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের স্ট্রোককে ট্রানজি অ্যান্ড এক্সকোমিক অ্যাটাক বা টিআইপি বলে কিন্তু টিআইএ থেকে দ্রুত সেরে উঠলেও বিপদ চিহ্ন থেকে যায় কাদের এই ঝুঁকি বেশি বয়বিদ্ধ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রক্তে চর্বি বেশি থাকা ধূমপান অস্থুলতা হৃদরোগ থাইরয়েড হরমোনের সমস্যা ইত্যাদি থাকলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় যা স্ট্রক বা টিআইয়ের ঝুঁকি বাড়ায় স্ট্রকের উপসর্গগুলো দেখা দিলে সচেতন হতে হবে অনেক সময় কেউ হঠাৎ খুব অল্প সময়ের জন্য অচেতন হয়েও যেতে পারে এমন হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে টিআইএ রোগীর দ্রুত মস্তিষ্কে এমআরআই করাতে হবে কেন এমন হলো তা দেখতে রক্তের কোলেস্টেরলের পরিমাণ ডায়াবেটিস থাইরয়েড হরমোন ও ইসিজি পরীক্ষা করতে হবে টিআইএ আক্রান্ত হওয়ার পর দ্রুত সেরে উঠলেও নিশ্চিত বসে থাকা চলবে না প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অ্যাসপিরিন জাতীয় রক্ত তরল করার ওষুধ টিআইএ রোগীর চিকিৎসায় খুবই কার্যকর এর সঙ্গে পরবর্তী স্ট্রোকের ঝুঁকি কমাতে হবে ধূমপান বর্জন করতে হবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে পরিমিত খাদ্য গ্রহণ ও নিয়মিত ব্যায়ামে স্থূলতা কমাতে হবে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে অথবা থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে টিআইএ রোগীর পরবর্তী সময়ে অ্যাস্ট্রকের ঝুঁকি বেশি থাকায় দেরি না করে নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করা উচিত প্রয়োজনীয় ওষুধ নিয়মিত গ্রহণ ও জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে টিআইএ রোগী দীর্ঘ সময় সম্পূর্ণ সুস্থ থাকতে পারে